মূলত দায়িত্ব হইল নির্বাচন কমিশনের, আর তাকে সহযোগিতা করার দায়িত্ব হইল সরকারের। তা আমরা তো নির্বাচন কমিশনের যে কথাবার্তা বা সরকারও ইদানীং যে কথাবার্তা তারা যেভাবে বলছেন, দেশি বিদেশি সাংবাদিক সহ বিভিন্ন সংস্থাকে যারা তারা যেভাবে আশ্বাস দিচ্ছেন যে নির্বাচন ফেয়ার হবে, সেই আশ্বাসের কারণে হয়তোবা আমরা ইতিবাচকভাবেই বিষয়টা লক্ষ্য করছি বা চিন্তা করছি। জাতীয় পার্টি তো জিএমকাদের নেতৃত্বে জাতীয় পার্টি, মানে এখানে যদি কিউলেশন করতে চায় তো এইখান থেকে এসে যদি লাঙ্গলে করতে চায় তাহলে এখান থেকে ফর্ম নিতে হবে। দল থেকে বহিষ্কৃত কোনো ব্যক্তি যদি ফর্ম নিতে চায় তাহলে প্রথম তো তাকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। তো বহিষ্কার আদেশ প্রত্যাহার করার একমাত্র মালিক হইল ক্ষমতা চেয়ারম্যানের। কারণ কাউকে যদি দল থেকে বহিষ্কার করা হয়ে থাকে, তিনি যদি চেয়ারম্যানের কাছে অ্যাপোলজি করেন বা দরখাস্ত করেন যে আমি এই আমার যে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হোক, চেয়ারম্যান যদি প্রত্যাহার করেন তখনই সেই ব্যক্তিটি ফর্ম নিতে পারবেন। এটা তো একটা নর্মাল বিষয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আর যেটা বলছেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক, তিনি আমাকে ফোন করে পরশুদিন বলেছিলেন যে লোক পাঠাবেন ফর্ম দেওয়ার জন্য, তা লোক পাঠান, তো এখনো পাঠান নাই। তো ওনার লোক আসলে তো ফর্ম অবশ্যই নেবেন, উনি আমাদের পার্টির প্রধান পৃষ্ঠপোষক এবং পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী, উনি আমাদের সর্দার পাত্র, উনি নির্বাচন করলে অবশ্যই তিনি ফর্ম জন্য আসলে ফর্মও নেবেন, এবং ইলেকশন করলে তিনি যে ইলেকশন করতে চান সেই ইলেকশন করবেন, দল তাকে মনোনয়ন দেবে উইদাউট আস্কিং এনি কোশ্চেন।